আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতহু অনুসল্লি আল্লাহলিহিল কারিম আম্মা বায়েদ প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব তা হলো যে নামাজের ভিতরে কোন কোন জায়গায় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নেবেন প্রিয় বন্ধুগণ নামাজের ভিতরে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করে নেন প্রিয় বন্ধুগণ রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম নিজেও এই জায়গাগুলোতে দোয়া করতেন এবং আমাদেরকেও দোয়া করতে বলেছেন কিন্তু আমরা হয়তো অনেকেই না জানার কারণে এই সময়গুলোতে দোয়া করতে পারি না তবে আজকে যদি আমরা জানতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হতে পারব প্রিয় বন্ধুগণ নামাজের মধ্যে মোট তিনটি জায়গায় দোয়া করা যায় এই তিন জায়গার মধ্যে প্রথম নাম্বারে হল যখন আপনি তাকবীর তাহরিমা আল্লাহ একবার বলে হাত বাঁধবেন বাঁধার পরে কিন্তু আমরা সর্বপ্রথম সানা পাঠ করে থাকি লা ইলাহা ইরুখ তো এটাও কিন্তু একটি দোয়া তো আমরা এই দোয়াটি পড়ি সানাটি পড়ি

প্রিয় বন্ধুগণ এই দোয়াগুলো আপনিও পাঠ করতে পারেন নামাজের শুরুতে পড়ার জন্য আরও কিছু চমৎকার চমৎকার দোয়া রয়েছে যেগুলো রাসুলসাল্লু ওয়াসাল্লাম পাঠ করতেন তো আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন তবে আপনি একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন সেটা হলো যে ফরজ সালাতের ক্ষেত্রে সবাই যেরকম সানা পড়ে আপনিও সানা পাঠ করবেন কারণ ফরোজ নামাজ একটা নিয়মে আমরা সবাই একসঙ্গে পড়ে থাকি জামাতের সহিত পড়ে থাকি আপনি যদি অন্য কোনো দোয়া পাঠ করতে যান সেক্ষেত্রে আমাদের কিন্তু নামাজের মধ্যে তারতম্য সৃষ্টি হবে এজন্য জন্য আপনি ফরজ নামাজের ক্ষেত্রে সবাই যেরকম পড়ে আপনিও পড়বেন কিন্তু যখন আপনি নফল সালাদ পড়বেন বা সন্নত সালাদ পড়বেন তখন আপনি প্রথমের দিকে দোয়া করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া তালা কবুল করে নেবেন দ্বিতীয় নম্বরে হলো সিজদা গিয়ে যদি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন কারণ রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ আল্লাহ তালার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় সিজদার মাধ্যমে আমরা যখন সিজদা করি আমরা এমনিতে সাধারণভাবে দৃষ্টিতে দেখি যে আমরা মসজিদের কার্পেটের মধ্যে সিজদা করতেছি বা জায়নামাজের মধ্যে সিজদা করতেছি বা ফ্লোরে সিজদা করতেছি কিন্তু বাহ্যিকভাবে যদিও আমরা এমনটা দেখি কিন্তু আসলে আমরা সেই সময়ে আল্লাহ তালার কুদরতি পায়ে সিজদারত অবস্থায় থাকি এজন্য ওই সময়ে সিজদায় থাকা অবস্থায় আপনি যদি দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন এবং হাদিস হাদিস্বরী ফেরাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামও এখানে দোয়া করতে বলেছেন সিজদায় দোয়া করতে বলেছেন তাহলে দ্বিতীয় নম্বরে হলো সিজদায় গিয়ে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন আর সর্বশেষ তিন নম্বরে হলো যখন আপনি সালাম ফেরান সালাম ফেরানোর আগে যদি আপনি কোনো দোয়া করেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আমরা দোয়ায় মাসুরা পাঠ করি এটাও খুব সুন্দর একটি দোয়া এছাড়াও আমরা মাসনুন দোয়াগুলো পাঠ করতে পারি আমরা ইস্তিকফার পাঠ করতে পারি যদি আমরা যে কোনো দোয়া করি না কেন যদি সেটা দুনিয়াবি দোয়া না হয় পরকালের জন্য হয় আমাদের নিজের পাপ থেকে বাঁচার জন্য হয় অথবা পাপ ক্ষমার জন্য হয় জান্নাত লাভের জন্য হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য হয় তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল এবং মঞ্জুর করে নেবেন তো আমরা প্রথমে আত্মা হিয়া তো পড়ব তারপরে পাঠ করব তারপরে আমরা যে কোনো দোয়া পড়তে পারি দোয়া পড়ার পরে আমরা সালাম ফেরাবো তো প্রিয় বন্ধুগণ নামাজের মধ্যে এই তিনটি জায়গায় আল্লাহ তালা দোয়া কবুল করে নেন যদি আপনি দোয়া করেন প্রথম নাম্বারে হলো তেবির তাহরিমা আল্লাহ একবার বলে হাত বাঁধার পরে নাম্বার দুই সিজদায় যাওয়ার পরে নাম্বার তিন সালাম ফেরানোর আগে আল্লাহ পা আকর্বুয়ালিন এই সময়গুলোতে আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন এবং সকলের দোয়া আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনাদেরকে ইসলামিক ইনফরমেশন দিয়ে হেল্প করার জন্য আমি ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি লাইক করেন লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না ফ্রিতে যদি লাইক করে দেন তাহলে আমি একটা উৎসাহ পাই যে না আসলে মানুষ উপকৃত হচ্ছে যদি একটা ভালো মোটিভেশনাল কমেন্ট করেন তাহলে আরও আমি এই কাজে উৎসাহিত হই এজন্য অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে সকলেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ চাহিত দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব তার আগে বলছি যদি আপনি আমাদের অনলাইন মাদ্রাসা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালামু আলিকুম ও রহমতুল্লাহ ওবরাকাত